বদরপুরে চক্ষু ছানি পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। এই শিবিরে 185 জন রোগীর চোখের ছানি পরীক্ষা করা হয়। 27 জনের চোখের ছানি চিহ্নিত হয়, 20 জনকে চোখের ছানি অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয় শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালে। লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটার ও শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় এবং বরাক ভ্যালি সিমেন্ট লিমিটেডের সহযোগিতায় বদরপুর রেলওয়ে হাসপাতালে বিনামূল্যে চক্ষু ছানি পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভিসিএল এর সিইও লায়ন মুকেশ আগরওয়াল। তিনি বলেন, লায়ন্স ক্লাব ও বদরপুর গ্রেটার শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় মানুষের চক্ষু ছানি শনাক্তকরণ করে অপারেশনের ব্যবস্থা করছে। এই মহৎ কাজে অংশগ্রহণকারী সবাইকে তিনি ধন্যবাদ জানান। লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসক ডক্টর বিশ্বজিৎ সমাজপতি বলেন, শরীরের অন্যান্য অঙ্গের তুলনায় চোখের গুরুত্ব সব থেকে বেশি। চোখ নিয়ে কোনো অবহেলা করা যাবে না, সর্বদা বিশুদ্ধ জল দিয়ে চোখ ধুতে হবে। অপরিষ্কার হাত দিয়ে চোখে হাত দেওয়া উচিত নয়। চোখের জ্যোতি বাড়ানোর জন্য সময় করে গাছপালার দিকে নজর দিতে হবে। ছোট শিশুদের মোবাইল থেকে দূরে রাখতে হবে। শিবিরের লায়ন্স ক্লাব ও বদরপুর গ্রেটারের সভাপতি লায়ন লুৎফর রহমান, লায়ন অনুপ চাঁদ দপ্তরি, শ্রীগৌরী জেলা পরিষদ সদস্য লায়ন এনামুদ্দিন, লায়ন জি এন ঘোষ, লায়ন সপ্তর্ষি দে, লায়ন প্রদীপ্ত দে, লায়ন সুজিত কর, লায়ন সমরজিৎ চক্রবর্তী, লায়ন মনীষ পাল প্রমুখ উপস্থিত হয়ে শিবিরকে সফল করার কাজে সহযোগিতা করেন। শিবিরে সর্বমোট 185 জন রোগীর চোখের ছানি পরীক্ষা করা হয়। এর মধ্যে 27 জনের চোখের ছানি চিহ্নিত হয়। প্রথম দিন এই 27 জনের মধ্যে 20 জনকে চোখের ছানি অপারেশন করার জন্য শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি 27 জনকে আগামী 2-1 দিনের মধ্যে লায়ন্স চক্ষু হাসপাতালে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে। লায়ন্স চক্ষু হাসপাতালে ডক্টর বিশ্বজিৎ সমাজপতি রোগীদের চোখের ছানি শনাক্ত করেন। লায়ন আই হসপিটাল শিলচর সে ডাক্তার বিশ্বজিৎ সমাজপতি জি উপস্থিত হ্যাঁ, উনকা হম স্বাগত করতে হ্যাঁ। ডাক্তার সপ্ত ঋষি দেবরায় উনকা ভি হম স্বাগত করতে হ্যাঁ, ও ভি শিলচর লায়ন আই হসপিটাল সে হ্যাঁ। আর অর্চনা দাস নার্স হ্যাঁ, ও ভি সহযোগ কে লিয়ে লায়ন আই হসপিটাল সে পধারি হ্যাঁ। और শামসুদ্দিন লস্কর জি ও वहां पर চশমা ডিস্ট্রিবিউট করেন্গে, वहां पर ও ভি শিলচর আই হসপিটাল সে পতা রে হ্যাঁ। আজ হামারা ইয়ে ক্যাম্প হামারে বরিষ্ঠ মেম্বর দপ্তরি জি নে আপ লোগ কো বতায়া, ইয়ে হম লায়ন ক্লাব অফ বদরপুর গ্রেটার লায়ন আই হসপিটাল দোনো কে জয়েন্টলি হম লোগ ইসকো অর্গানাইজ কর রে হ্যাঁ। इसमें हमारा वेली स्ट्रॉन्ग सीमेंट, इसका तो नाम आपने सुना होगा, ये कंपनी यही है लायंस वेली स्ट्रॉन्ग सीमेंट का भी सहयोग है इसमें, बहुत बड़ा सहयोग है। और आज ये जो कैंप हम रेगुलर कर रहे हैं ये आप लोग सबके सहयोग से और लायन आई हॉस्पिटल करीमगंज सब जगह का सहयोग से हम लोग 1000 से भी ज्यादा लोगों का हम आई ऑपरेशन करा चुके हैं फ्री में। इसमें हम लोग जो कैटरेक्ट छानी जो पड़ जाती है उसी का हम लोग ऑपरेशन कराते हैं। आज जितने भी लोग यहाँ पर टेस्ट होंगे उसमें से एक साथ में सबको लेके नहीं जाना संभव नहीं होगा, तो आज हम लोग 20 लोगों को फ्री ऑपरेशन के लिए सिलचर लेके जाएंगे। और यदि आज 20 से ज्यादा रहते हैं उनका हम लोग के पास में आप लोग रजिस्ट्रेशन हो गया, उसमें हमारे पास नंबर है। नेक्स्ट डेट जो भी 2-3 दिन 4 दिन के अंदर में जो भी डेट फिक्स होगा अकॉर्डिंगली हम लोग फोन से आप लोग को इंटीमेट कर देंगे कि आप लोग को इतने तारीख को इतने बजे यहाँ पहुँच जाइए, यहाँ से फिर आपको ले जाने की व्यवस्था छोड़ने की व्यवस्था हम लोग के क्लब के द्वारा होगी। तो हम यही उम्मीद करते हैं सबका सिलेक्टेड पेशेंट का कोई जाएंगे
ऑपरेशन के लिए उनके पास उनका आधार कार्ड और वोटर कार्ड जो भी आई कार्ड चाहिएगा, बिना उसके ऑपरेशन नहीं हो पाएगा। तो आप लोग तो वैसे सब लेके आए हैं क्योंकि रजिस्ट्रेशन के समय पर आपने दिखाया है, वो साथ में रखिएगा क्योंकि ऑपरेशन के टाइम पर वो दिखाना पड़ेगा आइडेंटिटी कार्ड। और दूसरा, आप लोग सहयोग बना के रखिए, जितने भी लोग आए हैं सबका प्रॉपर टेस्ट होगा, अपने बारी बारी सीरियल नंबर से आप टेस्ट करवाइए और आप लोग के सहयोग से ही ये कैंप सफल होगा। और ऊपर वाले से दुआ करिए कि हम लोग सब स्वस्थ रहें और आप लोग जितने भी लोग आए हैं उनमें से आके सबकी सही निकले, हम चाहते हैं कि सही निकले, अगर किसी को प्रॉब्लम है उसको हम लोग ठीक करें। आज उनारा ट्रीटमेंट शेष करे आबार फिरे आसबें, फिरे जखन आसबें তখন আপনারা ওনাকে নিতে আসতে হবে। এই প্রত্যেক বছর আমরা শান্তি স্টোর্স, এই শান্তি স্টোর্সে ওনারা আসেন, ওই শান্তি স্টোর্সের তরফ থেকে যারা আসেন সবাইকে জল যোগ মোটামুটি একটা আদর সম্ভাষণ করে রাখা হয়, রিফ্রেশমেন্ট করা হয়। শান্তি স্টোর্সের মালিক হচ্ছেন উনি, ওনার একদম ফ্যামিলি থেকে পেশেন্ট যারা আসেন সবাইকে একদম আত্মীয়ের মতো, আত্মীয় স্বজনের মতো রাখেন এবং সবাইকে সেখান থেকে বিদায় দেন। আপনারা আপনারা ফোন নম্বর দিবেন, ওই ফোন নম্বর অনুযায়ী আমরা যোগাযোগ রাখবো আপনার সাথে, আর অ্যাকর্ডিংলি কয়টার সময় আসবেন, কয়টার সময় পৌঁছবেন ওই বদরপুরে আবার ট্রিটমেন্ট সেরে আপনারা সেখান থেকে নিতে পারবেন। যাই হোক, আজকে আর সময় বেশি নিচ্ছি না, আমাদের মেইন যে কাজ যেটা ক্যাম্প, সেই ক্যাম্প শুরু হবে। আপনারা একদম ধৈর্য ধরে থাকবেন, আপনারাও সহযোগিতা করবেন এবং আমরা শান্তিতে সুন্দরভাবে যাতে ক্যাম্পটা পরিচালনা করতে পারি সেই সহযোগিতা আপনাদের কাছ থেকে কামনা করি। এবং আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা আমাদের এই ক্যাম্প করতে গিয়ে সাহায্য করতেছেন সবাইকে আমাদের লায়ন্স ক্লাব বদরপুরের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্যাম্প শুরু হবে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।